আশা করি সকলেই ভালো আছেন। আপনি সর্বোচ্চ কত টাকা মূল্যের গরু দেখেছেন? 20 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ নাকি 50 লক্ষ টাকার? আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কোটি টাকা মূল্যের গরু, সেই সাথে দেখাবো এবারের হাট কাঁপানো 5টি গরু, যেই গরুগুলির দাম শুনলে ও দেখলে আপনার মাথা ঘুরে যাবে। বস, বাংলাদেশের সবচেয়ে বড় গরুগুলির তালিকার মধ্যে এটি একটি। পাবনার এক ব্যক্তি এই গরুটি লালন পালন করেছেন। বস নামের কালো রঙের এই বিশাল আকৃতির গরুটি প্রতিদিন প্রায় 2000 টাকার খাবার খায়। দেখতে ছোটোখাটো একটি হাতির মতো এই গরুটির উচ্চতা 6 ফুট আর ওজন হবে 1500 কেজির মতো। পাবনার বসকে বিভিন্ন এলাকার মানুষ প্রতিদিন দেখতে আসে। গরুর মালিক এই বস নামের গরুটির দাম চাচ্ছেন 35 লক্ষ টাকা। হিরো আলম, হিরো আলমকে তো আমরা সকলেই চিনি, তার অভিনয় ও গান শুনে আমরা বিনোদন পাই। টাঙ্গাইলের এক মহিলা খামারি তার ফ্রিজিয়ান প্রজাতির গরুটির নাম রেখেছেন হিরো আলম। এবারের কোরবানির ঈদে হাট কাঁপাতে আসছেন হিরো আলম গরুটি। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই গরুটিকে দেখার জন্য। এই মহিলা এবারের বছর 3টি গরু লালন পালন করেছেন, তার সবচেয়ে বড় গরুটির নাম হিরো আলম। এই গরুটির ওজন প্রায় 1200 কেজি আর গরুটির দাম চাওয়া হচ্ছে 10 লক্ষ টাকা। পাবনার রাজা, পাবনার রাজা নামের এই গরুটিও বাংলাদেশের সবচেয়ে বড় গরুর তালিকার মধ্যে রয়েছে। সাদা রঙের পাবনার রাজা নামের এই গরুটি খুবই রাগী প্রকৃতির, আর গরুটি যখন রেগে যায় তখন 5 থেকে 6 জন মানুষ মিলেও গরুটিকে ধরে রাখতে পারে না। সাদা রঙের দানব আকৃতির এই গরুটির ওজন 1300 কেজিরও বেশি। এই গরুটির দাম চাওয়া হচ্ছে 51 লক্ষ টাকা। এই গরুটি প্রতিদিন প্রায় 2000 টাকার খাবার খায়। বগুড়ার ডন, গ্রামের এক কৃষক এই গরুটি লালন পালন করেছেন। বগুড়ার ডনের ওজন প্রায় 1200 কেজি। দেখতে দানব আকৃতির এই গরুটি খুবই শান্ত প্রকৃতির, দেখতে সুন্দর এই গরুটির দাম চাওয়া হচ্ছে মাত্র 25 লক্ষ টাকা। সুলতান, সুলতান মূলত একটি সার গরু। 24 ঘন্টায় কয়েকজন লোক এই সুলতানের কাজে নিয়োজিত থাকে। দানব আকৃতির এই কালো রঙের সার গরুটির ওজন প্রায় 1900 কেজি। এই সুলতানের উচ্চতা 7 ফুট। গরুটিকে প্রতিদিন 2 থেকে 3000 টাকার খাবার খাওয়ানো হয়। তার প্রতিদিনের খাবারের তালিকায় থাকে মদসহ বিভিন্ন ফলমূল। এই সার গরুটির দাম চাওয়া হচ্ছে 9 কোটি টাকা। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন।